নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আজকে বেড়াতে যাব। আসলে আদিত্যকে নিয়ে আমার বাপের বাড়িতে যাব, অন্নপ্রাশনের পর মামার বাড়িতে নিয়ে যেতে হয় ভাত খাওয়ার জন্য। তো আমার মা এসেছে আমাকে নিতে, গিয়ে কি করবো কি কি খাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আসলে ভিডিওটা করেছিলাম, দেখুন কত সুন্দর আকাশ। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে চা দিয়ে আমি রেডি হয়ে গেলাম। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নিজে নিজে শাড়ি পরে একটু ভিডিও করলাম, তার সঙ্গে কয়েকটা ছবিও তুললাম। আসলে এখানে আমাকে ভিডিওতে করা দেওয়ার জন্য কেউ ছিল না। আর অন্যদিকে দেখুন, আমার মা মরিচ গাছ থেকে মরিচ নিচ্ছে বাড়িতে লাগানোর জন্য। এই যে আমাদের গাছে কিন্তু অনেক অনেক মরিচ হয়েছে, মরিচগুলো সবগুলো পেকে গিয়েছে, এই জন্য মা পাকনা পাকনা দেখে কয়েকটা মরিচ নিচ্ছিল বাড়িতে লাগানো দেওয়ার জন্য। আর এদিকে আমি একটু আদিত্যকে নিয়েও ভিডিও করছিলাম, দেখুন আদিত্য সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ও মামার বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তারপর চিনজিতে উঠে গেলাম বাপের বাড়িতে যাওয়ার জন্য। এই যে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওদিকে আমার মা বসে আছে আদিত্যকে নিয়ে। এটা হচ্ছে আমার দিমনি, ওনাকে আগে পরিচয় করা দেওয়া হয়নি। তো আরেকটা পিচ্ছি করে দেখছিলেন, এটা হচ্ছে আমার ছোট বোন, আমার মানে মাসিত বোন, আমার মাসির মেয়ে। যেতে যেতে একটু সিনজির বাইরেও ভিডিও করে নিচ্ছিলাম, আসলে সকাল সকাল চলে যাচ্ছিলাম তো রাস্তাটা খুব সুন্দর লাগছিল। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা বলি, আমি কিন্তু আদিত্যর জন্য কোনো একটা কাজও করতে পারছি না, মানে কোনো কুকিং ভিডিও করতে পারছি না। বুঝতে তো পারছেন, বাচ্চা রাখার মতো কিন্তু আমাদের বাড়িতে কেউ নেই, আর ভিডিও করার জন্য কেউ নেই, আগেই বলেছিলাম আপনাদেরকে, সেটার জন্য খুবই দুঃখিত। আর এই যে বলতে বলতে দেখুন আমাদের বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাড়ি। অন্যদিকে দেখুন রাজ কিন্তু ড্রেস চেঞ্জ করে বসে বসে নাস্তা করতেছে, আর চিকু বান্ডি দেখতেছে টিভিতে। আবার অন্যদিকে মা 5 ধরনের আদিত্যর জন্য ভাজা করেছে, মাংস রান্না করেছে, মুরগির মাংস আর ইলিশ মাছ রান্না করেছে। ও এতগুলো খাইতে পারবে না, একটু করে সামান্য একটু মুখে বাদ দিবে, ও ছোট মানুষ, ও মানে এতগুলো কি খাওয়া ওর দ্বারা সম্ভব? তাই সামান্য একটু ওকে মুখে বাদ দিয়ে মা তারপর ওকে কোলে নিয়ে ফেলছিল। এই যে দেখুন ওর সাথে কিন্তু মা দুষ্টুমি করছিল, মানে থালাটা দেখুন, থালাটা দিয়ে তারপর দুষ্টুমি করতেছে, দেখতেছে কি কি নিতে পারে ও। অবশেষে ও একটা বেগুন ভাজা নিয়ে খাচ্ছিল, এটার ভিডিও কিন্তু আমি দিতে পারিনি, এটার জন্য দুঃখিত। অন্যদিকে আমি একটু রিলস বানাচ্ছিলাম নিজে নিজে, মানে আমার বোন করে দিচ্ছিল। তো আশা করি এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।